একদিকে মাদকের করাল গ্রাস থেকে তরুণ সমাজকে সুরক্ষার বাস্তবায়ন করা হচ্ছে নানা উদ্যোগ অন্যদিকে নিত্য নতুন ধরন নিয়ে দেশে আসছে নতুন নতুন মাদকদ্রব্য হেরোইন গাজা ফেন্সিডিল ইয়াবার পর এবার গ্রিন টির আদলে নতুন মাদক নিউ সাইকোট্রফিক সাস্টেন্সেস এনপিএস এর আবির্ভাবে উদ্বিগ্ন করে তুলেছে সংশ্লিষ্টদের তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনশৃঙ্খলা বাহিনী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের কথা বলছে আরও জানাচ্ছেন মৌখন্দকার অনেক আগে থেকে গাজার প্রচলন থাকলেও আশির দশকের মধ্যভাগে বাংলাদেশে আসতে শুরু করে মাদক হিরোইন নব্বইয়ের দশকে ভারত থেকে আসে ফেন্সিডিল এরপর গত দেড় দশক ধরে ফেন্সিডিলের রমরমা ব্যবসাকে ম্লান করে দিয়েছে মিয়ানমার সীমান্ত দিয়ে আসা ইয়াবা নামের ভয়ঙ্কর নেশা এবার আকাশপথে এলো ভিন্ন ধরনের মাদক টির আদলে নতুন এই মাদক নিউ সাইক্রোটফিক সাবস্টেন্সেস এনপিএস সেবনে ইয়াবার মতোই প্রতিক্রিয়া সৃষ্টি করে গত শুক্রবার রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আফ্রিকার দেশে ইথিওপিয়া থেকে প্রায় চারশো কেজি নতুন এই মাদকের চালান জব্দ করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল এ কোন ধরনের মাদক সংশ্লিষ্টরা বলছেন এনপিএস একটি লতাজাতীয় উদ্ভিদ যা পানিতে মিশিয়ে সেবন করা হয় আফ্রিকার দেশগুলোতে এই ধরনের মাদক সেবন করার কথা শোনা যায় এই মাদক কাঠ ঘাট চাট মীরা মুরাঙ্গু অ্যারাবিয়ান এমনকি গ্রিন টি নামেও পরিচিত মাদক মাদকসেবী এবং মাদক ব্যবসায়ীদের কাছে এনপিএস নামের এই নতুন মাদকে ক্যাথেনিন জাতীয় পদার্থ থাকে যাই আবার মেথাইন এমফিটামিনের চেয়েও বেশি শক্তিশালী আর না জেনে গ্রিন টি ভেবে খেলেও যে কেউ ধীরে ধীরে এই মাদকে আসক্ত হয়ে পড়বেন এমনটাই জানালেন ডিএনসির অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম শিকদার যেমন এম ভিটামিন বা মেথাম বা যেটা ইয়াবা বলি এয়ার উপাদান এম বা ম্যাথাম ভিটামিন ওটার যেরকম কার্যকারিতা এটা এক কাছাকাছি আর কী ধরনের কার্যকারিতা এটা হলো উদ্ভিদজা প্লান বেস্ট ওটা কেমিক্যাল পার্থক্য এটা অ্যাকশন একই রকম এদিকে আইন শৃঙ্খলা বাহিনী বলছে নতুন নতুন নেতিবাচক মাত্রা পাওয়া মাদক প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে যারা মূলত মাদক সেবন করে থাকে যে তাদের যে অবস্থা বা গতিবিধি এর উপরে আমাদের একটা কন্টিনিউয়াস একটা নজরদারি আছে আমরা এইটুকু বলতে চাই যে আগে যে অবস্থা ছিল তার থেকে অবশ্যই কিন্তু মাদকের যে ব্যবহার সেটা আমাদের নিয়ন্ত্রণে এসেছে মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স বাস্তবায়নে শৃঙ্খলা বাহিনী দৃঢ় প্রত্যয়ী বলেও জানালেন ডিএমপির এই উপপুলিশ কমিশনার মৌখন্দকার নিউজ টোয়েন্টি ফোর ঢাকা